ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ সাতটায় বাংলায় আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী ছবছর হয়ে গেলেও গোর্খাল্যান্ডের জন্য কিছু করেনি বিজেপি প্রতিশ্রুতি পূরণ করেননি মোদী অমিত শাহ তৃণমূলের সঙ্গে জোট করে জবাব দেব বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম একুশের ভোটে তৃণমূলের সঙ্গে লড়তে চাই মমতা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন পূরণ করেছেন মমতাকেই আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই বললেন বিমল গুরু প্রাইম মিনিস্টার হো হোম মিনিস্টার হো জিসনে মেরা কমিটমেন্ট কিয়া তো আজ তক পুরা নাই কিয়া लेकिन ममता बनर्जी मिस ममता बनर्जी ने जो जो कमिटमेंट किया है जिस जिस पार्टी को जिस जिस संस्था को आज तक पूरा हुआ देखे हमने इसीलिए मैं गर्व के साथ बोलना चाहता हूँ कि आज से मैं इंडिया का घटक दल से मैं अलग होना चाहता हूँ बीजेपी से हम लोग जो रिलेशन था ये हम लोग तोड़ना चाहता हूं और आने वाला 2021 का इलेक्शन जो इलेक्शन बंगाल विधान सभा का इलेक्शन है ये इलेक्शन में हम लोग मिस ममता बनर्जी टीएमसी का साथ एलायंस होकर हो हम लोग इसका जवाब देना चाहता हूँ बीजेपी को जवाब देना चाहता हूँ क्योंकि नॉर्थ बंगाल में जो भी जितना भी सीट है उसका वो सीट में हम लोग जितना भी परिश्रम करके अच्छा सा अच्छा रिजल्ट दे हम लोग मिस ममता बनर्जी को फिर दोबारा तीसरा बार हम लोग টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সুজন আজকে বিমল গুরুং যেমনটা বলেছেন যে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম একুশের ভোটে তৃণমূলের সঙ্গে লড়তে চাই মমতা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন পূরণ করেছেন মমতাকেই আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই আপনার কি প্রতিক্রিয়া বিমল গুরুং বয়স্ক মানুষ অনেকদিন ধরে রাজনীতি করছেন তিনি যা বোধ করছেন তিনি সেই কথাটাই বলছেন এটাতে আমার খুব বেশি প্রতিক্রিয়া দেওয়ার কোন কারণ আছে তা না কিন্তু মানুষ এই কথাটা হয়তো বলতেই পারে যে আপনি তো পাহাড়ের মা বলে যাকে স্বীকৃতি দিয়েছিলেন তার জন্য নাকি দারুণ যন্ত্র করেছেন গত তিন বছর কি আবার হলো আবার বদল হয়ে গেল লোকের মধ্যে সেই প্রশ্নটা থাকবে পাহাড়ের মানুষ বিশ্বাসী মানুষ সৎ মানুষ পরিশ্রমী মানুষ সেই মানুষ তাদের সর্বোচ্চ আমাদের সংবিধানের চৌহতির মধ্যেই থেকেই সর্বোচ্চ স্বায়ত্তশাসন যা হতে পারে সেইটা তাদের কাছে জরুরি তাদের মর্যাদা তাদের অধিকার তাদের অর্থনীতি তাদের কাজ এই প্রশ্নটা জরুরি পাহাড়ের মানুষ সেটাই চান সেটা আমরাও বলছিলাম এতদিন সেটাই কথা হচ্ছিল পাহাড়ের মানুষও তাই চান আমি জানি না বিজেপি বাড়তি কোন কথাটা দিয়েছিল যে কথাটা রাখেনি যে কথাটা এখন আবার তৃণমূল রাখবে বলে উনি বলছেন তাহলে আলাদা গোর্খাল্যান্ড রাজ্য বিজেপি কথা দিয়েছিল কিন্তু বিজেপি রাখেনি তাহলে সিংটা এখন আবার ভোটে রাখ বলে মমতা ব্যানার্জি কথা দিয়েছেন এবং রাখবেন রকমের মনোভাব যদি হয়ে থাকে সে তৃণমূল বলতে পারবে যে তারা কথাটা কথা দিয়েছে আর কেনই বা হঠাৎ গরুম সাহেবের সেই কথাটাকে বেশি পছন্দ হলো আমরা বিশ্বাস করি কে সকালে তৃণমূল বিকেলে বিজেপি ওটা বড় কথা না লোকসভা ভোটে বিজেপি কি বিধানসভা ভোটে তৃণমূল এটার দিনে বিশ্বাসযোগ্যতা কমে জরুরি এটা পাহাড়ের মানুষের জন্য কাজ মর্যাদা এবং ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যে চৌহতির মধ্যে সর্বোচ্চ শাসন সেই দাবিতেই ওখানকার মানুষ এগিয়ে যেতে চান আমরা সেই মনোভাবের পক্ষপাতি আগে আজকে তৃণমূল কালকে বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে বলেই নিশ্চয়ই সব ফিল করবেন ধন্যবাদ সুজন বাবু এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তিনি কি বলেছেন শুনব যখন প্রথম কথা আমরা কখনো গোর্খাল্যান্ড করে দেবো বলিনি গোর্খাল্যান্ড ওনাদের ইস্যু আমরা পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সমাধান চেয়েছিলাম তার জন্য কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছে রাজ্য কেউ ডেকেছে রাজ্যের অসহযোগিতায় সফলতা আসেনি এবং আজকে বিমল গুরুং যেটা বলছেন এক সময় তো টিএমসির সঙ্গে ছিলেন উনি কেন টিএমসি কে ছেড়ে এসেছিলেন বিজেপির দিকে আজকে তিন বছর ধরে পাহাড়ের বাইরে থাকতে হয়েছে উনাকে এবং কয়েকশো যুবককে তার জন্য দায়ী কে তার জন্য তো বিজেপি দায়ী নয় টিএমসির রাজনৈতিক অত্যাচারে পুলিশের অত্যাচারে বহু মানুষকে পাহাড় ছাড়া হতে হয়েছে তো সেজন্য আজকে ওনাদের বাধ্যবাধ্যকতা ছত্রধর মাহাত স্টাইলে পাহাড়ে রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী আইন থাকা সত্ত্বেও তাকে আজকে এনে প্রেস কনফারেন্স করা হচ্ছে উনি ঘুরে বেড়াচ্ছেন এই যে রাজনীতি তার ফল একদিন ওনাদের ভুগতে হবে ওনাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী আইন কে লাগিয়েছে বিজেপি তো লাগায়নি মুখ্যমন্ত্রী লাগিয়েছেন এবং আজকে মুখ্যমন্ত্রীর কাছে সারেন্ডার করতে হচ্ছে কেন ক্ষমতার জন্য তাদের পাহাড়ে এই দুরবস্থা আজকে ইলেকশন নেই তার জন্য কে বিজেপি তো নয় মুখ্যমন্ত্রী দায়ী সেই জন্য আজকে ওনাদের বাধ্যবাধকতা আছে পাহাড়ে ফিরতে হবে সেই জন্য ওনারা ওনাদের হাত ধরে পায়ে ধরে ফিরেছেন আমরাও দেখবো রাজনীতি অনেক পরিবর্তন হতেই থাকে আগামী দিন আরো হবে আমরা চাইব পাহাড়ে স্থায়ী সমাধান হোক খবরে আজ করোনা আবহে নিউ নর্মালে পুজো এবার অন্যরকম স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগ করে নিতে হবে ষষ্ঠীতে দেবীর বোধন ইতিমধ্যেই মা এসে গিয়েছেন মণ্ডপে বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষপুর লেক পল্লী খিদিরপুর পঁচিশের পল্লী পঁচানব্বই এর পল্লী কলেজ স্কোয়ার মোহাম্মদ আলী পার্ক হাজরা পার্ক বাবুবাগান সর্বজনীনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন করোনা আবহে নিউ নর্মালে পুজো এবার অন্য রকম স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে এবং সেই জায়গা থেকেই একদিকে পুজো উদ্যোক্তারা যেমন ব্যবস্থা নিয়েছেন পাশাপাশি আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি মানুষও কিন্তু সচেতন এই তিন তিন জায়গা থেকে আমাদের অনেকটাই প্রতিনিধি রয়েছেন রুমা পাল রয়েছেন বেহালা নতুন সংঘ থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সল্টলেক ডিএল ব্লক থেকে এবং সৌভিক মজুমদার রয়েছেন জলপাইগুড়ি উদয় সংঘ থেকে তিনজনের সঙ্গেই কথা বলবো প্রথমেই আসবো উচ্চল তোমার কাছে তুমি ডিএল ব্লকে রয়েছো আজ পঞ্চমী এবং সকাল থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু আনন্দ ভাগ করে নিতে তারা মণ্ডপে আসছেন কিন্তু অবশ্যই এবারে করোনার জন্য স্বাস্থ্যবিধি মাথায় রেখেই সতর্কতা অবলম্বন করতে হবে তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ দেখো প্রথমত বলি যে কলকাতায় যতগুলো বড়ো পুজো হয় তার মধ্যে কিন্তু ডিএল ব্লকের পুজো একটা অন্যতম বড় পুজো হিসাবে বেশ কয়েক বছর ধরে তারা জায়গা করে নিয়েছিল মানুষ যারা সল্টলেকে আসতেন তারা ডিএল ব্লকে আসতেন এখানকার ঠাকুর দেখতেন এখানকার প্যান্ডেল দেখতেন তবে এবার কিন্তু ডিএল ব্লকের পুজো মানে শুধুমাত্র ডিএল ব্লকের পুজো হোক এমনটাই চাইছেন উদ্যোক্তারা ফলে গোটা অঞ্চলটা একেবারে ফাঁকা যত রকমের সতর্কতা আছে সমস্ত কিছু তারা মেনে চলছেন তুমি দেখতে পাচ্ছ যে লাল দড়ি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে ফুটের হিসেব রাখা না তার থেকে অনেক বেশি জায়গা দূরত্ব রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটা করে স্যানিটাইজার রাখা হয়েছে যাতে সেটা দিয়ে তারা ভেতরে ঢোকা একেবারে উজ্জ্বল সেই ছবি দেখতে পাচ্ছি প্রয়োজনীয় পদক্ষেপ হাইকোর্টের নির্দেশ রয়েছে সেই হিসাবে কিন্তু পূজা তারা ব্যবস্থা নিয়েছেন জগৎ মুখার্জি পার্কের ঠিক কি ছবি রয়েছে দেখবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায় মাধুরী প্রতি বছরই এখানে থিমের অভিনবত্ব থাকে এবং বহু মানুষ ভিড় করেন ঠিক কি ছবি এখন দেখতে পাচ্ছ একদমই স্বর্ণালী যেমনটা তুমি বললে প্রতি বছর এখানে থিমের অভিনবত্ব থাকে এবং দর্শনার্থীদের ভিড় থাকে কিন্তু এবছর জগৎ মুখার্জি পা দিল কিন্তু সন্ধ্যাটা কিন্তু একদম অন্যরকম করোনা অন্যান্য সমস্ত আবহে আমরা যেরম দেখেছি যে দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন না নানান রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে সেই একই ছবি কিন্তু জগৎ মুখার্জি পার্কেও আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো এখানকার প্যান্ডেল তৈরি হয়েছে নতুন এবং পুরনো এই দুইয়ের মেলবন্ধন সেটাই এবছর জগৎ মুখার্জি পার্কের থিম যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে পুরনো যে সমস্ত বাড়ি জমিদার বাড়ি সেই সমস্ত বাড়ির আর্কিটেক্ট আর্কিটেক্ট একদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন যুগের যে একটা মেলবন্ধন সেই ছবি একদিকে রয়েছে আর্ট গ্যালারি এবং প্রতিমা এখানে সনাতনী রূপে সবার সামনে দিচ্ছে দর্শনার্থীদের ভিড় সেটা এবছর নেই কারণ করোনা বিধি মেনে কিন্তু অনেক রকম নিষেধ রয়েছে সেই সমস্ত কিছু মাথায় রাখতে গিয়ে এবছর দর্শনার্থীরা একেবারে সামনে থেকে জগৎ মুখার্জি পার্কের তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের এই মুহূর্তে দেখাবো বেহালা নতুন সঙ্গে ছবি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা ঠিক কি দেখতে পাচ্ছ এখন পুজো এবার একষট্টিতম তম বছরে পড়লো আর এবারকার কনসেপ্ট হচ্ছে নগর দর্পণ আমার ক্যামেরা অভিজিৎ অভিজিৎকে আমি এবার বলবো যে এবার একটু পুরো পুজোর মণ্ডপ এবং ছবিটা দেখানোর জন্য দেখো নগর দর্পণ কেন দর্পণ মানে আয়না যেভাবে সাম্প্রতিক কালে কোভিড হয়ে আমরা দেখতে পেয়েছি বহু মানুষ কিন্তু অনেক সময় তারা মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছেন কারণ কোভিড আক্রান্ত হলে তারা হয়তো তাদের পাড়া করেছেন বা তাদেরকে হয়তো দূরে সরে রেখেছেন সেই কিন্তু আয়না মানে দর্পণটা এখানে দেখানো হয়েছে যেখানে কিন্তু মুখ দেখলে একদম যে যে রূপ সেটা কিন্তু পাওয়া যাবে না সেখানে কিন্তু ডিস্টর্টেড ইমেজ মানে হচ্ছে সেখানে কিন্তু বিকৃত রূপ দেখা যাবে কারণ সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে সেটাই কিন্তু প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছি আর এখানে যে মায়ের প্রতিমা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি একের মধ্যে অনেক মানে বহু মানুষকে কিন্তু এক সঙ্গে তিনি ধরে রেখেছেন আর দেখো এখানে যে ত্রিশূল দেখছি সেখান থেকে মায়ের যে রূপ সেখানে ত্রিশূল একদম রক্ত ঝরছে সাধারণত মা কি করেন অসুর বধ করেন কিন্তু এখানে ত্রিশূল থেকে নিচের দিকে রক্ত ঝরছে কারণ এখানে সাম্প্রতিককালে ঘটনা বিভিন্ন নারী নির্যাতনের উপরে যে ঘটনা ঘটেছে নারী নির্যাতন হয়েছে এবং সাম্প্রতিককালে যেটা বলছি যে হাতরাজ ঘটনা ঘটেছে একেবারে বোঝাই যাচ্ছে রুমা থিমের মধ্যে যথেষ্ট অভিনবত্ব রয়েছে তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো পাশাপাশি কলকাতার পাশাপাশি আপনাদের জেলার ছবিটাও দেখাবো জলপাইগুড়ি উদয় সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক জেলাতে মানুষের সচেতনতার ছবিটা কি দেখতে পাচ্ছ দেখো একদম নিউ নর্মালে পুজোর ক্ষেত্রে মানুষ কিন্তু এবার আরো অনেক বেশি সচেতন এবং তারা সচেতন করছেন এবং অনেক দূরত্ব বিধি করোনা বিধি মেনে তারা কিন্তু সমগ্র পরিকল্পনাটা করেছেন এই এই মুহূর্তে আমার আমার সঙ্গে কমিটির একজন কর্মকর্তা আছেন আপনাকে একটু জিজ্ঞাসা করব যে এবার ঠিক আপনারা কি পরিকল্পনা করেছেন করোনা বিধি মেনে সমস্তটা মেনে দেখুন যেহেতু আমি এই ক্লাবের সম্পাদক আমার নাম সৈকত চট্টোপাধ্যায় এবং আমি একই সাথে জলপাইগুড়ি পৌরসভার পৌর প্রশাসকও তাই এই ওই করোনার অতিমারি কি ওই অতিমারি করোনার কি ভয়াবহ এফেক্ট তার সম্বন্ধে আমার সম্পূর্ণ আমি সজাগ রয়েছি এবং আমরা পৌরসভার তরফ থেকে বারবার কন্টেনমেন্ট স্যানিটাইজেশন করতে গিয়ে মানুষের যন্ত্রণা উপলব্ধি করেছি আমরা প্রথম যেটা করেছি যে আমরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রেখেছি এই পুজো মণ্ডপে এবং এছাড়া আমরা এখানে মাস্ক যদি কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া আসেন রাস্তা দিয়েও হেঁটে যান আমরা মাস্ক পরিয়ে দেবো আমরা পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার রেখেছি এবং এছাড়া আমরা সোডিয়াম হাইপোক্লোরাইট ফিনাইল এবং এগুলো এদের দিয়ে আমরা স্যানিটাইজ করবো পুরো মণ্ডপ পরিষ্কার যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজন মতো একদিকে যেমন দর্শনার্থীদের মাস্ক ব্যবহার করার উপর জোর দেওয়া হচ্ছে পাশাপাশি পুজোতেও পুজো মন্ডপেও প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিয়েছেন ধন্যবাদ ফিরে এলাম বিরতির পর বিজেপি মহিলা মোর্চা ও দলের সাংস্কৃতিক শাখার উদ্যোগে সল্টলেকের সাংস্কৃতিক কেন্দ্র দুর্গাপুজোর আয়োজন ষষ্ঠীতে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জানাবেন শারদ শুভেচ্ছাও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো মণ্ডপে যান বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয় যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়